হ্যালো সবাইকে কেমন আছো সবাই তোমরা যারা এবছর ক্লাস টেনে পড়াশোনা করছো তোমাদের জন্য একটা দারুণ জিনিস আজকে এনেছি সামনে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যাতে তুমি একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে পারো ভৌতবিজ্ঞানে তার জন্য বিজ্ঞানের সাজেশন আজকে তোমাদের দিতে চলেছি একদম প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে সম্পূর্ণ একটা পিডিএফ নোট আমি বানিয়েছি যেটা একদম বিনামূল্যে তোমরা ডাউনলোড করতে পারবে কোথা থেকে তোমরা পাবে সেই নোটস বলবো তার আগে বলে দিয়ে এর মধ্যে আছে এটা কি আজ অব্দি মাধ্যমিকে যেই প্রশ্নগুলো অলরেডি এসে গিয়েছে দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ও তার উত্তর এই সাজেশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি তার পাশাপাশি আগের বছরগুলোতে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে কোন প্রশ্নগুলো বারবার বারবার এসেছে সেই সমস্ত প্রশ্নের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি তোমরা তো নতুন ক্লাস টেনে পড়াশোনা করছো তোমরা তো জানো না যে তোমাদের স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টে কোন প্রশ্নগুলো হতে পারে কোনগুলো পরীক্ষায় আসার চান্স বেশি স্কুলে সেই জিনিসগুলো তোমরা জানো না কিন্তু আমার এই সাজেশনটা তুমি ফলো করো এর মধ্যে তুমি অলরেডি দেখতে পাবে আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই 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 প্রশ্নগুলো আছে যেগুলো বিভিন্ন স্কুলে বারবার জিজ্ঞেস করেছে আর কোন প্রশ্নটা প্রত্যেকটা স্কুলে মানে পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে প্রতি বছর জিজ্ঞেস করছে সেই প্রশ্নটাও তোমরা দেখতে পারবে যার ফলে একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষাতে আমি দিতে যাচ্ছি সেখানে আমার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করতে পারে আমাদের স্কুলেও এরকম একটা আইডিয়া পাবে বিগত বছর ওর মধ্যে হয়ে যাচ্ছে আর যেই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো স্টার মার্ক আমি করে দিয়েছি এবার শোনো সাজেশনটা কাদের জন্য সবার জন্য যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে তোমরাও এই সাজেশনটা ফলো করো একটা আইডিয়া পেয়ে যাবে যে আচ্ছা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে তার উত্তর আমাকে এইভাবে লিখতে হবে যারা একটু দুর্বল ছাত্রছাত্রী রয়েছে যারা এত বেশি পড়তে পারবে না তোমাদের তোমরা কি করবে শুধুমাত্র বিগত বছরটা করবে আর যেগুলোতে টি লেখা আছে পরীক্ষা আগে অন্তত এই কটা পড়ে যাও কেমন তাছাড়াও আমি এখন কম্পিউটারের স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখিয়ে দেব। যে দেখো এই চ্যাপ্টারে এই দুই তিনটা প্রশ্ন আছে যেগুলো কিন্তু প্রতি বছর বিভিন্ন স্কুলে আসে তো ওই দুই তিনটা কিন্তু অবশ্যই ভালো করে করবে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের বলে দেব আর নোটসা কোথা থেকে ডাউনলোড করবে সেটা বলে দেবো তো চলো নিয়ে আছি কম্পিউটার স্ক্রিনে আমার পাশে তোমরা এই সাজেশনের পিডিএফটা দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রাসায়নিক গণনা হবে তাপের ঘটনা সমূহ হবে অজৈব রসায়ন হবে ধাতুবিদ্যা হবে আর প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এগুলো হবে আগেই বলে দিই এই যে নোটসটা রয়েছে হুম এই নোটসটা তোমরা কোথা থেকে পাবে এই নোটসের টোটাল পেজ সংখ্যা হচ্ছে একষট্টিটা এই নোটসটা তোমরা ফিজিক্স দাদা অ্যাপ থেকে পাবে তোমাদের মধ্যে অলরেডি ফিজিক্স দাদা অ্যাপটা ব্যবহার করছো সেখানে মক দিচ্ছো দিচ্ছ ফ্রিতে অনেক নোটপত্র দেওয়া আছে সেগুলো ব্যবহার করছো যারা ফিজিক্স দাদা অ্যাপটা এখনো পর্যন্ত ব্যবহার করছো না গুগল প্লে স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপটা ইনস্টল করে নিও আমি পাশে তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্কও দিয়ে রাখবো তো অ্যাপটা ইনস্টল করলেই অ্যাপের মধ্যে সাজেশন পিডিএফ বলে একটা জায়গা থাকবে সেখানে গিয়ে ভৌতবিজ্ঞান সাবজেক্টের মধ্যে ঢুকবে ঢুকলেই তুমি দেখতে পাবে ফার্স্ট ইউনিট টেস্টেরও আমি সাজেশান দিয়েছিলাম সেকেন্ড ইউনিট টেস্টেরও সাজেশান মানে এই পিডিএফটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো ওখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর পড়ে নেবে এবার আমি একটা জিনিস তোমাদের বলে দিই এই যে সাজেশনটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলার দরকার রয়েছে যেমন তাপের ঘটনাটা আমি যদি বলি এই দেখো প্রশ্নের পাশে অনেকগুলো টি লেখা আছে এক দুই তিন চার পাঁচ অনেকগুলো টি লেখা আছে মানে এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতে বারবার এসেছে তো এই প্রশ্নটা অবশ্যই করবে তাপ পরিবাহিতাঙ্গ কাকে বলে ঠিক আছে এই প্রশ্নটা একক মাত্রায় এই ভালো করে করে নিলে আর একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে প্রতি বছর করে তোমার স্কুলেও হয়তো করতে পারে প্রশ্নটা এটা যে কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটে বিষয় বা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে এটা মাধ্যমিক দু কুড়ি সালেরও প্রশ্ন আবার প্রতি বছরই দেখা যায় বিভিন্ন স্কুলে বারবার রিপিট হয় তো এই প্রশ্নটা ভালো করে করে নিলে এছাড়াও এখান থেকে আরো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমরা কি করবে যেগুলোতে টি লেখা আছে তো সেগুলো টেস্ট সেগুলো ভালো করে করে নেবে আর সালের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নেবে হয়ে গেল এই চ্যাপ্টার থেকে আরো অনেক প্রশ্ন হতে পারে কিন্তু সব বলতে লাগলে তো ভিডিও অনেক লম্বা হবে তো তোমরা এই পিডিএফ নোটটা ডাউনলোড করে নিও ওখান থেকে কেমন মানে ওখান থেকে ডাউনলোড করে নিলে অ্যাপের মধ্যেই তোমাকে ব্যবহার করতে হবে তো ব্যবহার করে নিও ওখান থেকে গেল এই চ্যাপ্টার এবার আমরা ধরো চলে যাচ্ছি সরাসরি নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে আচ্ছা দেখো অনেক প্রশ্ন রয়েছে যেগুলোতে কোনো কোনো কিছুই লেখা নেই যেমন আমি দেখাচ্ছি না এগুলো সমস্ত কিছু টেস্ট পেপার এগুলো সবই টেস্ট পেপারের হ্যাঁ এগুলো সবই টেস্ট পেপারের প্রশ্ন এগুলো পড়তেই হবে এগুলো স্কুলেরই প্রশ্ন যেহেতু আমি একটু নিচের দিকে যাই নিচের দিকে চলে যাই হুম চলো তরি এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা বড় অধ্যায় বাট এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি সবার প্রথমে তিন নাম্বারের একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে আসে সেটা হচ্ছে জুলের সূত্র লেখো জুলের যে তিনটে সূত্র রয়েছে সেই তিনটে সূত্র অবশ্যই পড়বে এছাড়া কুলম্বের সূত্র একটু দেখে নিও স্টার মার্ক আমি করে দিয়েছি যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তবু আমি বলে দিচ্ছি কোনগুলো বেশি তোমাকে করতে হবে তড়িৎ চালক বল কাকে বলে এই প্রশ্নটা একটু ভালো করে করে নিও হুম এই প্রশ্ন করে নিও বা ইএমএফ এত দশ ভোল্ট বলতে কি বোঝো এটা তো একটু ভালো করে করে নিও এগুলো এগুলো দেখবেন নিজের মতো করে এগুলো আশা করি তোমরা পড়েছো ভালো করে আমি একদম মোস্ট ইম্পর্টেন্টগুলো বলছি কেমন আচ্ছা এই এই যে যে গ্রামে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো তোমার আঁকতে দিতে পারে আচ্ছা এই যে এই সূত্রটা কেমন জুলের সূত্র এটা কিন্তু ভালো করে করবে এটা অনেক স্কুলে আসে এবার এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সূত্র পড়তে হবে যেমন ওহমের সূত্র গেল তারপরে আরো বেশ কতগুলো সূত্র রয়েছে আমি বলছি কোন সূত্রগুলো এগুলো দেখে নেবে উম হম টেস্টের প্রশ্ন হ্যাঁ অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম আমি কয়েকটা সূত্র বলে দিচ্ছি এগুলোর মধ্যে একটা সূত্র হয়তো তোমার স্কুলে আসবেই আসবে কোন সেই প্রশ্নটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দক্ষিণ মুষ্টি নিয়ম ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এই তিনটে নিয়ম অবশ্যই পড়বে আর দুটো সূত্র আছে এই তিনটে সূত্র বললাম আর দুটো সূত্র আছে এই পাঁচটা সূত্রের মধ্যে একটা সূত্র আসবেই আসবে তোমার স্কুলে কী সেই সূত্র আর লেঞ্জের সূত্র ব্যাস এগুলো দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার সতেরো তো এসেছে তেইশও এসেছে বারবার মাধ্যমিকেও আসে এবং স্কুলের পরীক্ষাতেও এগুলো আসে তো এই চ্যাপ্টার থেকে এই ছিল বাকি প্রশ্নগুলো অন্যগুলো দেখবে যেমন তোমার ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য টেস্টের পরে দুবার পাওয়া গেছে তো এই প্রশ্নগুলো একটু দেখে নিও আমরা এই চ্যাপ্টার শেষ করে দিলাম এবার পরের চ্যাপ্টার চলে যাচ্ছি সব প্রশ্ন আমি বলছি না তোমরা ফিজিক্স যাদের অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পাবে যেমন এই যে একদম সোজা প্রশ্ন যে বাড়িতে বৈদ্যুতিক লাইনে যত যন্ত্রপাতি থাকে সেগুলো কোন সমবায়ে যুক্ত থাকে এবং কেন টেস্ট পেপারে বারবার পাওয়া গিয়েছে তো এই ধরনের সিম্পল সিম্পল প্রশ্নগুলো একটু দেখে নিও একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা এগুলো আমার টেস্ট পেপারে বারবার আসছে ওকে গেল এই চ্যাপ্টারটা শেষ আমাদের এরপর আমি চলে আসি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তড়িৎ লেপন কাকে বলে এর উদ্দেশ্য লেখো তড়িৎ লেপনের শর্তগুলি লেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আরও কিছু প্রশ্ন রয়েছে আমি বলছি এই যে এই ছকটা ভালো করে পড়ে নেবে এই ছক থেকে শর্ট কোশ্চেন আসবে যে কোনো বস্তুর ওপরে আর রূপর প্রলেপ দিতে গেলে ক্যাথোর আর অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করতে হবে আর তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কাকে ব্যবহার করতে হবে একইভাবে সোনার প্রলেপ দিতে গেলে ক্যাথোড অ্যাথোড ক্যাথোড অ্যানোড আর হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে কাকে ব্যবহার করতে হবে সিলেবাসে রূপ ও সোনা আছে তবে বিভিন্ন স্কুলে তামা আর নিকেল এই দুটো জিজ্ঞেস করে তো এটা একটু দেখে নেবে পড়বে তো সবই অ্যানোডমার্ট কাকে বলে এর গুরুত্ব টেস্ট পেপারে বারবার পাওয়া যায় এটা একটু দেখে নেবে আচ্ছা এবার এখান থেকে কয়েকটা প্রশ্ন বলছি এগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমার কপার সালফেটের জলীয় দ্রবণের তরিত বিশ্লেষণ ওখান থেকে কয়েকটা প্রশ্ন করতে পারে তিনটে প্রশ্ন আমি লিখে দিয়েছি এই তিনটে প্রশ্নের উত্তর দেখে নেবে এগুলো তো আমাদের ক্লাসেও করিয়েছি প্ল্যাটিনাম তরিতদ্বার ব্যবহার করে তোমার জলের তরিত বিশ্লেষণ থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু দেখে নিও আর অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এটা একটু দেখে নিও এগুলো মোস্ট ইম্পর্টেন্ট গেল এই চ্যাপ্টারটা শেষ আমাদের এবার আমি চলে যাচ্ছি আর একটা জিনিস বলে দিই তোর তোমরা যারা অলরেডি আমার কাছে অনলাইনে ক্লাস করছো টিউশন পড়ছো তো তোমাদের তো কোনো সমস্যায় হওয়ার কথা না তোমরা শুধুমাত্র সাজেশন পড়বে না তোমাদের যা যা পড়িয়েছি কমপ্লিটলি পুরোটাই ভালো করে পড়তে থাকো তার পাশাপাশি সাজেশন একবার দেখে নাও যে আচ্ছা এগুলো এগুলো ইম্পর্টেন্ট রয়েছে বা এগুলো এগুলো এরকম রয়েছে সাজেশন মানে কি একটা আন্দাজ পাওয়ার জন্য যে এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে কেমন হুম আর একটা জিনিস বলার ছিল এটা আমাদের কি মাস চলছে জুন মাস চলছে আমাদের বিবর্তন ব্যাচ যেখানে আমি তোমাদের ভৌতবিজ্ঞান লাইভে পড়াই জীবনবিজ্ঞানের জন্য আলাদা শিক্ষক আছে অঙ্কের জন্য আলাদা শিক্ষক আছে আমাদের এই বিবর্তন ব্যাচে তোমরা যারা এখনও জয়েন হও অনলাইনে ক্লাস করার জন্য মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাদের বলে দিই এই জুন মাসটাই কিন্তু আমাদের লাস্ট টাইম এই জুন মাস পর্যন্ত আমরা এই ব্যাচে ভর্তি নেব আর এই ব্যাচে কোনো ভর্তি নেওয়া হবে না তো তুমি ব্যাচ সম্পর্কে যদি কিছু না জেনে থাকো একটা ভিডিও এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখলাম যে বিবর্তন ব্যাচের বিস্তারিত তথ্য সেই ভিডিওটা দেখি না তুমি জানতে পারবে এই ব্যাচে কিভাবে পড়ানো হচ্ছে কি কি দেওয়া হচ্ছে তোমাদেরকে তো তারপরে তোমার ইচ্ছে থাকলে তুমি জয়েন করতে পারো তবে এই মাস কিন্তু লাস্ট এই মাসের পরে আমরা আর ভর্তি নেব না এই ব্যাচটাতে চলো এবার ধাতুবিদাতে চলে গেলাম ধাতুবিধাতে খনি যার আকরিকের মধ্যে পার্থক্যটা দেখে নেবে আচ্ছা এবার বেশ কিছু ধাতু যাদের আকরিকের নাম আর সংকেত দেখে রাখবে যেমন লোহা কপার অ্যালুমিনিয়াম এগুলো একটু বেশি মোস্ট এগুলো দেখে রাখবে জিঙ্কের দেখে রাখবে অবশ্যই গেল আচ্ছা ধাতু নিষ্কাশন মূলত একটা বি তোমার তোমার বিচারণ বিক্রিয়া ধাতু নিষ্কাশন মূলত একটা বিচারণ বিক্রিয়া ব্যাখ্যা করো এই প্রশ্নটা দেখে নেবে তারপরে এগুলো অত ইম্পর্টেন্ট নয় এগুলো অত ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে মোর্চে কি মোর্চে পড়ার শর্ত আর প্রতিরোধের উপায় গ্যালভানাইজেশন কি এই এই প্রশ্নটা দেখবে এখান থেকে তারপরে অতটা নয় যে তামার পাত্র তৈরি আচ্ছা তামার তৈরি পাত্র খোলা বাতাসে রাখলে সবুজ হয়ে যায় কেন টেস্ট পেপারে বারবার পাওয়া গিয়েছে এটা একটু দেখে নেবে গেল এবার ব্যবহারগুলো একটু দেখে নেবে লোহা তামা জিঙ্ক অ্যালুমিনিয়াম এদের ব্যবহারগুলো একটু দেখে নেবে এগুলো গেল এগুলো গেল এই প্রশ্নটা দেখে নেবে এই প্রশ্নটা আচ্ছা এইটা হচ্ছে সব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের থার্মিট মিশ্রণ কি থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতবায়রণ উৎপন্নের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো এই প্রশ্নগুলো করবে বাকি পড়বে তো গোটা বইটাই কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল আচ্ছা একইভাবে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন এই চ্যাপ্টারেও তোমরা দেখে নিও কোন প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট দাগিয়ে দিয়েছি কেমন এখানে থেকে দেখে নিও এই চ্যাপ্টারের মধ্যে আমি তিনটে প্রশ্ন তোমাদের বলবো এই তিনটে অবশ্যই করবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সমীকরণ এইটা পড়বে তারপরে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো রয়েছে এই বিক্রিয়াগুলো অবশ্যই দেখবে তিন নাম্বারের জন্য এগুলো আসবে কিন্তু কেমন আর একটা আমাদের গেল এমনই আর বিজারণ ধর্মের উদাহরণ দাও আমি তো ডবল স্টার দিয়েও দিয়েছি নেক্সট ইউরিয়ার এটা একটু দেখে নিও হাইড্রোজেন সালফাইডের বিচারণ ধর্ম নাইট্রোলিম এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক স্কুলে কিন্তু এবছর আসবে নাইট্রোলিম কি এর ব্যবহার এটা কিভাবে তৈরি করা হয় যা মানে এই যে এই প্রশ্নটুকুটা উত্তর এতটুকু হবে এই প্রশ্নটা ভালো করে করে নিও কেমন বাকি বা সবগুলো দেখে নেবে তোমরা অবশ্যই লাইকার এমনই আর বোতল খোলার আগে ঠান্ডা করতে হয় কেন এরকম অনেক রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি তার উত্তরও করে দেওয়া আছে যাও ফিজিক্স যাতে অ্যাপটা ডাউনলোড করো আর সামনে পরীক্ষা রয়েছে একটা প্রস্তুতি নাও বাকি যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশনের দরকার হয় বা অন্য কোনো রকমের সাহায্যের দরকার হয় মাধ্যমিক প্রস্তুতি রিলেটেড আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই পিডিএফটা পেয়ে তোমার কতটা হেল্প হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবাই আই আইসালেশনটা পেতে পারে কেমন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে টেন লেন টিকার টাটা